অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যোগ দিতে যাচ্ছেন আরো চারজন নতুন উপদেষ্টা। জানেন যে গত 7 আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান করেন এবং শপথ গ্রহণ করেন এবং তারপরেই কিন্তু ধীরে ধীরে আমরা দেখেছি বিভিন্ন আরো কয়েকজন নতুন উপদেষ্টা যুক্ত হয়েছেন। আজ আরো 4 জন নতুন উপদেষ্টা যুক্ত হবেন এমনটাই জানা গেছে। কিছুক্ষণ আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং সেই সাথে যারা আসলে নতুন উপদেষ্টা আজ এই শপথ গ্রহণ শপথ নেবেন উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের তারা কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন, আমরা সেটি দেখেছি এবং জানানোর চেষ্টা করছিলাম যে কারা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে যুক্ত হতে যাচ্ছেন সেটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এই নতুন 4 যে প্রধান উপদেষ্টা তারা হলেন প্রধান উপদেষ্টার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মোহাম্মদ ফৌজুল কবির খান। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান যে সরকারের নির্দেশনা পাওয়ার পরে নতুন এই যে উপদেষ্টাদের শপথ সেটির কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকালই এই এ ব্যাপারে এই যে প্রধান এ ব্যাপারে মন্ত্রিপরিষদের রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি গতকালই নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে আজ বিকেল 4টার দিকে এই নতুন যারা উপদেষ্টা রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে থাকবেন তারা আসলে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান করবেন এবং তাদের জন্য 5টি নতুন গাড়ির ব্যবস্থা করে রাখা হয়েছে সরকারি যানবাহন অধিদপ্তর সূত্র থেকে এমনটিও জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে রয়েছে বঙ্গভবনের সামনে, যেখানে আসলে এখন 4টা বেজে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা জানতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকারের যে আরও 4 জন যুক্ত হচ্ছেন তাদের শপথ গ্রহণ শুরু হয়ে গেছে এবং 4টা পঞ্চাশের দিকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই বঙ্গভবনের ভেতরে প্রবেশ করেন এবং জানেন যে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের মধ্য দিয়ে এই অন্তর্বর্তী নতুন এক সরকার গঠনের চেষ্টা করা হয় এবং সেই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে প্রতিষ্ঠা পায় এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 8 আগস্ট রাতে গঠিত 17 সদস্যের সেই বহুল আলোচিত অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন এবং এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি এই শপথ বাক্য পাঠ করান। এ সময় আরও 13 জনের উপদেষ্টা শপথ গ্রহণ করেন এবং পরবর্তীতে 11 এবং 13 আগস্ট আরও 3 জন নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা হলেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাফত হোসেন, ডক্টর আসিফ নজরুল হাসান, আরিফ তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুর্শিদ, ফারুকি আজম, বীরপ্রতীক, আদিলুর রহমান খান, সুদীপ সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফমু খালিদ হাসান, তিনি ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং হাসান নুরজাহান এবং বিধান রঞ্জন রায়, আফমু খালিদ হাসান সহ নুরজাহান বেগম, বেগম নাহিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারে আরও 2 জন যুক্ত হয়েছেন। তারা হলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সৌজীব ভুইয়া। নতুন 4 উপদেষ্টার শপথ আজ গ্রহণ করবেন এবং সরকারের তাহলে সরকারের যে মোট আয়তন সেটি হবে 21 সদস্য বিশিষ্ট। দর্শক, সরাসরি দেখছেন বঙ্গভবন থেকে আপনাদেরকে
দেখানোর চেষ্টা করছি। বঙ্গভবনের এই মুহূর্তে দৃশ্য কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আজও চারজন মন্ত্রী, চারজন উপদেষ্টা, তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুক্ত হবেন এবং তারা এই শপথ গ্রহণ করবেন আজকে। সেই নতুন চারজন মুখ হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মোহাম্মদ ফজল কবির খান। তাদেরকে নিয়ে মোট একুশ সদস্য বিশিষ্ট একটি একুশ সদস্য উপদেষ্টা কমিটি গঠন, উপদেষ্টা কমিটির অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে। জানেন যে গত জুলাই মাস জুড়েই কিন্তু এক উত্তাল সময় পার করেছে প্রিয় বাংলাদেশ এবং তারপরেই ছাত্রজনতার আন্দোলন, লড়াই সংগ্রামের পরেই কিন্তু আমরা দেখেছি যে এই যে শেখ হাসিনা সরকার, দীর্ঘ শেখ হাসিনা সরকারের যে পনেরো বছরের যে শাসন, সেই শাসন প্রতীক্ষা করে তিনি কিন্তু পদত্যাগ করেন এবং তিনি ভারতে, এই গণমাধ্যমের খবর অনুযায়ী তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং সেই সরকারের পদত্যাগ এবং স্বৈরাচার সরকারের হটানোর পর থেকেই কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনায় আসে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এই অন্তর্বর্তীকালীন সরকারের শুরু হয়, অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয় এবং সেই যাত্রা থেকে আজকে আরও চারজন নতুন উপদেষ্টা যুক্ত হতে যাচ্ছেন এবং তারা এই সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হয় যে সব মিলিয়ে এই সরকারের যে আয়তন সেটি হচ্ছে একুশ সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে। দর্শক দেখছেন এই মুহূর্তে বঙ্গভবনের পরিস্থিতি, সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং দেখছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি 3:50 দিকে বঙ্গভবনের দিকে প্রবেশ করেন এবং তারপরে এবং আগেও আমরা দেখেছি যারা আসলে নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তারা এবং যারা 8 আগস্ট রাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের অংশীদার হন তারাও কিন্তু এই উপদেষ্টা, তারা এই বঙ্গভবনে প্রবেশ করেন। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজ বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের যে 4 উপদেষ্টা যুক্ত হতে যাচ্ছে তাদের সর্বশেষ খবরাখবর।